মিয়ানমারের ভিতর যে গৃহযুদ্ধটা হচ্ছে এটা এখন অনেক তীব্র এবং ভয়াবহভাবে চলছে। আমাদের এই এরকমই অবস্থাটা যে ওইখান থেকে গোলা এসে আমাদের কিন্তু দুইজন লোক ইতিমধ্যে মারা গেছেন এবং 264 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর লোক অস্ত্রসহ তারা বাংলাদেশের ভিতর ঢুকতে বাধ্য হয়েছে, তারা সারেন্ডার করেছে, তারা আমাদের বিজিবির তত্ত্বাবধানে আছে। প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই যে যে এখানে যে আরাকানদের সাথে যে যুদ্ধটা যেভাবে আরম্ভ হয়েছে এতে মনে হচ্ছে এটা অনেক প্রলম্বিত হবে, অনেক লম্বা হবে। যদি তাই হয় তাহলে আমরা এই যে 12 লক্ষ রোহিঙ্গা আছে তাদের যে এদেরকে ব্যাক করানোর বিষয়টা কিন্তু একটা অনিশ্চিত অবস্থায় চলে আসছে। মাননীয় স্পিকার, আমি মানে আমাদের নাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমি এই মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে, কারণ আসলে এখানে যুদ্ধের যে অবস্থাটা আমরা ধৈর্য ধরবো ঠিক আছে, কিন্তু ধৈর্য আমরা কতটুকু ধরবো এবং আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি। মাননীয় স্পিকার, আমার মনে হয় ধৈর্য তো ধরবই, কিন্তু আমরা যদি কার্যকর কোনো ডিপ্লোম্যাটিক মানে এরকম কোনো পদক্ষেপ না নেই যে ইমিডিয়েট এটা বন্ধ যাতে হয় তাহলে আমাদের জন্য একটা মানে বড় সমস্যা হয়ে যাবে। কারণ যেভাবে মানে এখানে যুদ্ধ হচ্ছে দেখা যাবে লোক এইভাবে আসবে যে আমরা পুশ ব্যাক করেও দেখা যাবে যে আমরা পারবো না, অবস্থা এরকম হবে। কাজে এখন থেকে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা না নেই তাহলে এটা খুব ওই সমস্যাটা প্রকটকে ধারণ করবে। জাতি বা দেশের মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। আমার আজকে দাঁড়ানোর উদ্দেশ্য হলো মাননীয় স্পিকার, যে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, যেহেতু সংসদ জাতির সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং যেহেতু আমরা এই প্রজাতন্ত্রের মালিকের পক্ষে আমরা প্রতিনিধি, এইখানে যদি দেশের মানুষের জানা অধিকার আছে যে আমরা কীভাবে এটা মোকাবিলা করছি, আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো যে এই যে বর্ডারের যে আমাদের অবস্থাটা এর উপরে সার্বিক একটা ব্যাখ্যা 300 বিধিতে জাতিকে যাতে প্রদান করেন, অবহিত করেন, সেই দাবি জানাচ্ছে মাননীয় স্পিকার।